আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক সামসুন্নাহার কিচেন। আজকের রেসিপি কাঁঠাল বিচির চাটনি। মূল রেসিপিতে যাবার আগে বলে রাখি, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর দেরি না করে এখন মূল রেসিপিতে চলে যায়। কাঁঠাল বিচি ভর্তা বানাতে যা যা লাগবে তা হলো, কাঁঠালের বিচিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তাওয়ায় দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর উপরের খোসাটা ফেলে দিয়েছি। তারপর একটা বাটিতে কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিলাম। আর যা লাগবে তা হলো হিতলের শুটকি, যা তাওয়ায় দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দুপাশি মচমচা করে ভেজে নিতে হবে, কারণ যদি ভালো করে ভাজা না হয় তাহলে চাটনিটি টেস্টি হবে না। আর অল্প আগুনে ভেজে নিতে হবে, বেশি আগুনে ভাজলে শুটকিগুলো পুড়ে যাবে আর চাটনিটা ভালো লাগবে না। তারপর কয়েকটা রসুন নিয়ে নিলাম, তারপর ধনে কুচি নিয়ে নিলাম, আর লবণ নিয়ে নিলাম। এখন মূল রেসিপিতে চলে, প্রথমে শুকনো মরিচ, কাঁঠালের বিচি, হিতলের শুটকি এবং রসুন, এই সবগুলো একসাথে বেটে নিব। তবে হে, কাঁঠালের বিচিগুলো বেশি পেস্ট করতে হবে না, এগুলো কিছু টুকরো টুকরো থাকতে হবে। সবগুলো একসাথে বেটে নিয়েছি। এখন এতে স্বাদ মতো লবণ দিয়ে দিব, তারপর ধনে কুচি দিয়ে দিব। এখন এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে রেসিপিটি। কমতি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ।